কেন সমাজে এত অন্যায় রাখা জানিয়া সুদের রমরমা বারো বছরের খেদমত ছিল হারামের বিরুদ্ধে রুখে দেওয়া একবার জোরে বলবেন না হারামের বিরুদ্ধে রুখ হারামের বিরুদ্ধে আন্দোলন রাসূলুল্লাহ জীবনের প্রথম টার্গেট ছিল এটা একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আন্দোলন হয় ঘরের মহিলারা প্রত্যেক সপ্তাহে ভাবিরা বোনেরা সব স্যারের সঙ্গে মিটিং না সেটিং কোনটা করতে যাচ্ছে বোঝা যায় না আন্দোলন করি ঘরের বউ স্যারের সঙ্গে মিটিং করে মসজিদে যেয়ে আল্লাহ খুঁজতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফরজ নয় এক নাম্বার থাকলে হাফ পাবে না হাফ নামাজ পড়া ফরজ নয় ফরজে আইন আইন সমস্ত ফরজের থেকে একটা বড় ফরজ নামাজ পড়া যেমন ফরজে আইন ওই রকম আর একটা ফরজে আইন আছে কি বলেন পর্দা এখন তো সে পর্দা বলে আর কিছু নেই গোপাল জর্দা বেরিয়েছে পর্দার জায়গায় ষাট জর্দা হ্যাঁ ও বেজারেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামা বোনেরা কানে খুলিস কিটি নামাজ পড়া যেমন ফরজে আইন একজন নারী পুরুষের জন্য পর্দা করা হলো অর্থটাই ফরজে আইন কোন মুসলমান ঘরের নারী যদি ওর মাথা হালকা কাপড় ফেলে ওর মাথাটা হালকা করে চুল টালকা করে যদি কোন বেগানা নারী পুরুষকে দেখায় ওর মাথাটা গেল্লা জাহান্নাম আগুনে জ্বালাবে কোন নারী যদি ইচ্ছাকৃত ভাবে যদি হাতের গরুইটা আলগা করে দেখায় ওর হাতে গরুইটা গেল্লা জাহান্নামের আগুনে জ্বালাবে কোন নারী যদি বিনা কারণে ওর পিঠটাকে দেখায় ওর পিঠটা গেল্লা জাহান্নামের আগুনে জ্বালাবে কোন নারী যদি বিনা কারণে ওর পেটটাকে বেকার নারী পুরুষদের দেখায় ওই পেটটা গেল্লা জাহান্নামের আগুনে জ্বালাবে কোন নারী যদি ইচ্ছাকৃত ভাবে নিজের পায়ের গোড়ালির গাঁটটাকে দেখায় ওই গাঁটটাকেও আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবে বিচার করলে তোদের মাথা যাবে জাহান্নামে তোদের কান যাবে জাহান্নামে তোদের পিঠ যাবে জাহান্নামে তোদের পেট যাবে জাহান্নামে তোদের হাতের গরু যাবে জাহান্নামে তোদের পায়ের গোড়ালি যাবে জাহান্নামে তো আমার আল্লাহ তোদের কোন অঙ্গটা তার জান্নাতে দেবে বল নবী কোনদিন ওই কথা বলিনি যা করছিস কর নামাজটা পড় তোর বাপের ঘরে আইনে
অঞ্চলেরা সুযোগ পেয়ে গেল তাই তো নামাজ যা করছিস কর নামাজটা পড় মানে কি আইপিএল খেলা দেখা যাবে ভুল বলছি নাকি জন ছেলেরা চিন্তা করলো তাই তো নামাজ পড়লি যখন যা করছিস কর নামাজ পড়লেই হবে তার মানে লটারিও কাটা যাবে দশ টাকা যদি এক কোটি আসে অসুবিধে কোথায় নামাজ পড়তিস তো এইরকম হারামখোর কিছু দাউদি মানুষের জন্য মুসলিম সমাজে সুদ আর হারামি কাজ বেড়েছে নবীর দাওয়াতের প্রসেস ছিল কি আগে শরীর পবিত্র করার আগে মন পবিত্র করো মন পবিত্র করার সূত্র কি মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ একবার জোরে বলবেন না জবান দিয়ে তোমাদের বলতে হবে অন্তর থেকে বিশ্বাস করতে হবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আর দু শব্দ একটু জোরে মারো অবস্থা দেখো এবার চা এনে যে খাবো রাগ হয় কি আবার মেরে দো দরুশরি আল্লাহুম্মা এ সুপার কোম্পানি ঘোষ ওখানে দাঁড়িয়ে আছিস কি ফাটা কোম্পানি সব একটু জোরে জোরে আল্লাহুম্মা وعلى آلي ও বেচারারা নজর যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা বুঝবার চেষ্টা করো পর্দা নিশি না আমার মা বোনেরা মনে কষ্ট নিও না ব্যথা নিও না আমি বোঝাতে চেয়েছি নবী জানিয়ে দিলে বাবারা নামাজ শুধু আদায় করলে হবে না নামাজ পড়া যেমন একটা ফরজ আইন তোমার জীবনে পর্দা করাটাও হলে কি ফরজ আইন হ্যাঁ পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী পাক বাবারা জানিয়ে দিলে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মহিলাদের জান্নাতে যাওয়া অতি সহজ আরো জোরে বলবেন সুবহানাল্লাহ মহিলাদের জান্নাতে যাওয়া সবথেকে সহজ কারণ মহিলাদের পরিশ্রম করতে হয় না মহিলাদের টাকা রোজগার করতে হয় না স্বামীর টাকায় স্বামী যাই করে আনুক না কেন তার জন্য আল্লাহ হালাল বানিয়েছে স্বামী তাদর সুখর স্ত্রীর জন্য হালাল কথা বুঝেছেন স্বামী টপ র‍্যাঙ্কের চোর স্ত্রীর জন্য হালাল স্বামী খুনি স্ত্রীর জন্য রুজি হলো হালাল একবার জোরে বলুন তাহলে ওদের হিসাব দিতে হলো না নাম্বার ওয়ান ও ভাই বাবা জিরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন চারটি হুকুম আমি আল্লাহ আমার চারটি হুকুম আমি নবী আমার চারটি হুকুম যদি ওরা মেনে নেয় ওরা আল্লাহর সত্তরটা জান্নাতের দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে যেতে পারে হুজুরি হবে না নাম্বার ওয়ান হলো ওরা পর্দা জানো জর্দা না করে ফেলে এমনি সময় হাবড়া শিয়ালদা খুলে রেখেছে মসজিদ থেকে যখন আওয়াজ আসছে আল্লাহ একবার আল্লাহ একবার এবার এটা পর্দা না জর্দা ওর কবরে বাস পড়বে না পড়বে না সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে ফুসকাওয়ালার সামনে গিয়ে খুলে ফেলে দে দাও ফাঁকা ফাঁক বাচ্চা একদম ফাঁকা ফাঁক চুড়িয়া লাগা দাও ঢুকিয়ে দাও সব দিল আর যেই ছোট পান একটা মলি সাহেব হাফে সাহেব হেঁটে যাচ্ছে এই হুজুর রে পর্দা না জর্দা কথা বলে না ওয়াজ মাথায় ঢোকান কাহিনী শোনাতে আসি ও হুজুর না আমি রোগ ধরে ট্রিটমেন্ট করে যাবো ওটার নাম পর্দা না
ও বেজানেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পুটুরিয়ার মামুর সর মুসলমান ঘরের মা বোনেরা আমার সোনা মানিকেরা রাগ করো না আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন পর্দা হলো মহিলা পুরুষদের জন্য হলো ফরজ একটা নারীর জন্য যতটা পর্দা একজন পুরুষের জন্য ঠিক ততটা পর্দা একটা মহিলার চোখের যতটা পর্দা পুরুষের জন্য কিন্তু ঘরের ছেলেরা যারা এই সন্ধ্যাবেলা থেকে এলাকা ছসে ভিড় গেছে পর্দা ছিল না জর্দা ওর বাপ নাম রেখেছে শখ করে ফাতেমা আর পাখি জামা পরে ঘুরছে এলাকার পুটুরিয়ার কিছু জন ছিল নাম চেঞ্জ করতেছে নতুন নাম কি মাল একটা যাচ্ছে ঠিক বলেছে বাবাজি কথা বলছেন না কেন তুমি যাবে কোথায় নামাজি শাহনাজ ভাইয়ের কথা কত টক লাগবি পর্দা না জর্দা ও বেজানেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আল হায়া ও শোবাতু মিনাল ঈমান লজ্জা হলো ঈমানদারের ঈমানের একটি শাখা যে মুসলমানের লজ্জা নাই যে মুসলমান নর নারীর লজ্জা নাই ওর ভিতরে ঈমানে কমজোরি ওই ঈমান নিয়ে যদি মারা যায় ওর কবরের আজাব বন্ধ হবে না লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ আছে আছে লজ্জা আছে হায়া আছে লজ্জাবতী গাছ বেটে খা মুসলিম সমাজের অবস্থা কি আলেমুল আমাদের দাওয়াত করবেন তাদেরকে আনবেন যাদের দ্বারা সমাজ উপকৃত হবে দিন ইসলামের আদর্শ নীতির কথা আলোচনা করবে ওই শিক্ষকদের এনে শিক্ষকতার আসনে বসান এবার শিখুন জীবনে নাজাতের রাস্তা খুঁজে পাবেন বিশ্বনবী বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে সময় আসবে এই লজ্জা নামক জিনিসটা নারী পুরুষের ভিতরে আর থাকবে না আছে ঘরের মেয়েটা যদি লজ্জা থাকতো ঘরের বিবিটা যদি লজ্জা থাকতো ঘরের বউটা যদি লজ্জা থাকতো ঘরের মাটা যদি লজ্জা থাকতো মহিলা সমিতির স্যারের সামনে যে বসতে পারত না আজ থেকে 30-40 বছর আগে এলাকায় জলসা মাহফিল হতো বাবা এলাকায় ইসালে সব হতো এলাকায় নবী দিবস হতো এলাকার মা বোনেরা ভয়ে কেউ ফাঁকায় বের হতো না তখন ইসালে সব দোকান বসত এলাকার মেয়েরা নারীরা ফাঁকায় বের হতো না বাপের কাছে দাদার কাছে চাচার কাছে টাকা দিয়ে বলতো মুখ খাবারটা কিনে এনে দেন এখনকার মহিলাদের জলসার নাম শুনলে বিকাল থেকে মার্কেট শুরু হয় রাত 12টাও বেজে যায় মার্কেট শেষ হয় না আলোচনাগুলো মিলিয়ে দেখেন আজ থেকে 40 বছর আগে জলসা হতো তো মেয়েরা এরকম ঘুরত ভয়ে কেউ ফাঁকাই বেরোতো না ভয়ে কেউ ফাঁকাই বেরোতো না কিসের ভয় বলার দিন না আমাদের গ্রামে জলসা আজকে হুজুর আসবে সামনে গেলে তিনি নাখোশ হয়ে যাবে সামনে গেলে বিয়াদুবি করা হবে যাব না টাকা দিল আব্বার কাছে আমার জন্য এই খাবারটা এনে দেন বাপ গিয়ে খাবার এনে দিয়ে গেছে কথা ঠিক না বুঝলে বলে ও বাবাজিরা কাম খুলে শুনে কি দি আল্লাহর বিধি
জাতির দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা যখন আমার উম্মত নারী পুরুষের ভিতর থেকে লজ্জা নামক জিনিসটা উঠে যাবে তখন আমার আল্লাহ কঠিন কঠিন ব্যাধি কঠিন কঠিন মহামারী এই জমিনের উপরে আল্লাহ নিক্ষেপ করবে লজ্জা থাকবে না কঠিন ভাইরাস আসবে এসেছে নাই ভাইরা এসে বসতে হবে আনিল যাও হ্যাঁ চল যাও তোমার তো সুপারমার্কেটের ব্যাপার হ্যাঁ ছেঁড়া প্যান্ট পরে এসেছি বাবা জলসায় আমরা যেতাম ছোটবেলায় সব লুঙ্গি টুঙ্গি পরে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এখনকার অধিকাংশ ছেলে সব ছেঁড়া প্যান্ট পরে এসেছে এত গরম কত বুঝতে পারলেন আখলাক ক্যারেক্টার সব শেষ ও বেজানেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে ঘরের নারীটা যে ঘরের নারীটা যে ঘরের মা বোনটা পর্দানি সিনা হয় না ওই ঘরের চারজন পুরুষ যাবে জাহান্নামে এক নম্বরে যাবে তার বাপ এক নম্বরে যাবে তার বাপ দ্বিতীয় নম্বরে হলো তার বড় ভাই তৃতীয় নম্বর ব্যক্তিটা জাহান্নামে যাবে ওটা হলো তার স্বামী চতুর্থ নম্বর ব্যক্তিটা হলো লোকেও নয় ওই বিয়ে নারীর গর্ভে ধারণ করা তার বড় ছেলেটা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে নারীর ভিতরে লজ্জা নাই হায়া নাই ওই বিয়ে নারীর কারণে তার আপন চারজন পুরুষ যাবে জাহান্নামে ও আমার সাহাবীরা আল্লাহর একটি বড় হুকুমের ভিতরে আরেকটি হুকুম হলো পর্দায় রাখা মুসলিম সমাজের অবস্থা দুরবস্থা হ্যাঁ কোথায় আজকে মুসলিম সমাজ ওই জন্য নবী আগে নামাজের দাওয়াত দেননি আগে নামাজের দাওয়াত দেননি কোনো হাদিস নেই বিশ্ব নবীর প্রথম দাওয়াত ছিল প্রথম দাওয়াত ছিল প্রথম দাওয়াত রসুলের দাওয়াত ভিতরটা পবিত্র করো একবার জোরে বলো একবার জোরে হবে না সুবহানাল্লাহ তোর ভিতরে খারাপ উপরে 96 মেরে কি করবি তুই সারাদিন পেচ্ছাপিরে পানি মিলিনে সারাদিন অজুতে রইলিনে সারাদিন নাপাক অবস্থায় জীবন যাপন করলি আর 96 স্প্রে করে দরবার মেকে ঘুরতে জীবনে কিছু আমার মতো বলি আর কেউ নেই জাতি ধ্বংস হচ্ছে এইভাবে যে ও বেজানেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা মনেরা আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফের পাশে দার নবীর ঘর যেটা রওজা মুবারক ওটাই ছিল আমার নবী পাকের ঘর আল্লাহ নবী নিজের হজরা শরীফের পাক বিবিকে নিয়ে বসে আছে আমাদের আম্মা যারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে আল্লাহ নবী দরবারে একজন অন্ধ সাহাবী আসছে আল্লাহ নবী আওয়াজ করলেন ও আমার আয়েশা পর্দা করো পর্দা করো হিজাবের ভিতরে চলে যাও পর্দার আড়ালে চলে যাও আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই সাহাবী তো অন্ধ দেখতে পায় না আমি এখানে বসে থাকলে অসুবিধা না কোথায় আপনার সাহাবী তো দেখতে পায় না হুজুর তাহলে আমি এখানে বসে আছি অসুবিধা না কোথায় হ্যাঁ মস্তান কোম্পানি ভাই সব ভেতরে এসো ওই ব্যালকনিতে বসতে দেবো না নিচে এসো দুটো পালিয়ে গেল যাও এই জায়গায় সকলের নসিব হয় না জানেন তো নসিবের ব্যাপার রে ভাই এই জায়গা বলো সকলের জন্য না বেহেস্ত সকলের জন্য না কিন্তু
কথা ঠিক না ভুল যদি বলেন এইখান থেকে আপনার পছন্দের উপর ডিপেন্ড করে ওইখানে আপনার স্থান দেয়া হবে এইখানকার পছন্দ ওইখানকার আপনার ডিসিশন এখানে পছন্দ করলেন মদ ভালো লেগেছে খেয়েছি আল্লাহর বেহেশতের আঙ্গুরের রস আপনার পছন্দ হয়নি তাই বেহেশতের খাবার আপনার জন্য নিষিদ্ধ করে ফেললেন নিজে নিজে কথা বুঝতে পারছেন না হ্যাঁ আপনি জলসা মাহফিলে বসতে পছন্দ করছেন না আল্লাহ বলবেন এই রকম পবিত্র মজলিস আমি আমার বেহেশতটাকে বানিয়েছি এই জায়গা যখন তোর পছন্দ না ওখানেও তোর জায়গা দেব না কথা বুঝতে পারছেন না হ্যাঁ এই বাজার আমার পছন্দ জাহান্নামের ভিতরে আযাবে পাঠিয়ে দেবে কারণ বাজারে যেমন হই হুল্লোড় হয় চিৎকার চেঁচামেচি হয় জাহান্নামের ভিতরে রম চেঁচামেচি হবে আপনার পছন্দের উপর ডিপেন্ড আপনি যে যে স্থান পছন্দ করবেন আল্লাহ ঠিক নির্ধারিত সেই জায়গা আপনার জন্য বরাদ্দ করে গেছে যাবেন কোথায় হ্যাঁ মনে করছেন আমরা যেটা পছন্দ করব সেটাই না আপনি যেটা পছন্দ করবেন এইখানকার ডিসিশন ওইখানে টানে আল্লাহ আপনার স্থান দান করবে বিশ্বনবী সাহাবী হযরতে ওমর প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো জান্নাতি আপনি বললেন আমি আর নামাজ পড়ব না বিশ্বনবী বললে বিশ্বনবী বলছে নাই বা পড়লে হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছি আপনি তো বললেন আমি জান্নাতি তার মানে আমি জান্নাতি নিশ্চিত আমি নামাজ আর পড়ব না রাসূল বললেন নাই বা পড়লে হযরত ওমর চলে গেলেন সাহাবাই কেরামদের কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বললেন আজকে জামাত হবে মসজিদের দরজাগুলো বন্ধ করে দিয়ে ভিতর দিয়ে একবার জোরে হবে না জোরে বলতে পারলেন না আজকে মসজিদে জামাত হবে ভেতর দিয়ে লক করে দিয়ে মদিনার মসজিদে নবী শরীফে হযরত বেলাল আযান হেঁকে দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনার মসজিদে আযান হযরত বেলালের আযান হযরত ওমর ইবনুল খাত্তাবের কানে চলে গেল হযরত ওমর ওযু বানিয়ে পাগলের মতো ছুটছে মদিনার মসজিদে নবী শরীফে জামাতে নামাজ পড়বে জোরে বলতে পারেন না ওমর কি বলল নামাজ আর পড়ব না আযান শুনেছে দৌড়চ্ছে বারে জামাতে নামাজ পড়ে মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী কলেজার সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন ভিতর দিয়ে সমস্ত মদিনার মসজিদে নবী শরীফের দরওয়াজা লক জামাতের সময় হয়ে গিয়েছে রাসূলের সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে ফেললেন ও বাবাজি জান্নাতি মানুষের কৃষ্টি কালচার দেখলে বোঝা যায় সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে শুনে নাও জেনে নাও ঘরে আপনার মসজিদের দরজায় ভিতর দিয়ে লোক হযরত ওমর পাগলের মতো মদিনার মসজিদে নবী শরীফে ঘুরছে কোথা দিয়ে ভিতরে ঢুকবো কোথা দিয়ে জামাতে নামাজ পড়ব ও বাবাজি আর ওমর সহ্য করতে পারলেন না দাম করে লাঠি মেরেছে মদিনার মসজিদে নবী শরীফের দরওয়াজাটা খুলে গেল হযরত ওমর নামাজে দাঁড়িয়ে গেলে জোরে হবে না আল্লাহর নবী মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী জামাতে নামাজ আদায় করালেন সাহাবায়ে কেরাম দিয়ে আল্লাহ নবী নামাজ সম্পন্ন করে সালাম ফিরিয়ে যখন ঘুরে বসলেন ফারুকে আযান হযরত ওমর নামাজে দাঁড়িয়ে আছে চোখ থেকে টসটস করে পানি গড়ায় আল্লাহ নবী নামাজ শেষ হওয়ার অপেক্ষা করলেন হযরত ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ হয়ে গেল ওমর কচি বাচ্চার মতো কান্দতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত বড় শাস্তি আমায় দেবেন না হুজুর আমি নামাজ পড়ব না বলেছি এই নিয়েতে আমি বাড়িতে গিয়েছি ভাই বেলালের আযান যখন আমার কানে এসেছে দুনিয়ায়
আমার আমার কিছুই ভালো লাগে না দুনিয়ার কোনো কথা দুনিয়ার কোনো খাবার দুনিয়ার কোনো ভালোবাসা আর উমরের ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি পাগলের মতো ছুটে ছুটে মদিনার মসজিদে নবী শরীফে এসে দেখলাম মদিনার মসজিদ লক করা হয়ে গেছে আপনি ভিতর থেকে লক করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জামাতে নামাজ আদায় করা ওয়াজিব জামাতে নামাজ আদায় করা ওয়াজিব আমি ওমর থাকতে পারি না ওয়াজিব তর হয়ে যাবে আমি ঘুরে ঘুরে পাগলের মতো হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাগ সহ্য করতে পারলাম না গুনাহ আমার জীবনে আসবে আমি ওমর মেনে নেব না এই না মনে করি ধাম করে লাথি মেরেছি দরওয়াজা খুলে গেল ইয়া রাসূলুল্লাহ আমি ওমর জামাত আদায় করলাম জোরে বল জান্নাতি মানুষের খ্রিস্টি কালচার আছে রাম খসলো তাজে ওরে মসজিদে আজান হচ্ছে হাইয়া আলা সলাহ ওর কবরে বাস পড়বে না পড়বে না ফ্রি ফায়ার বাপজি বাপজি দাদাজি নানাজি খালা আম্মা সব ওর ভেতরে মসজিদে আজান হচ্ছে কিরাম খেয়েছে লাল গুটি পড়লো না কাঁচা একটা খিস্তি মেতে দিয়েছে আজান মাথায় কাঁচা খিস্তি বাড়ির রঙ্গিলা গুলো আজান হচ্ছে কি বলেন দিন সাউন্ড অফ করতেছ ভাবি জিজ্ঞাসা করছি হেরা তা সাউন্ড অফ করে বন্ধ কর বলছে না আজানের সময় সাউন্ড হলে এটা বেয়াদবি না এমনি চালু থাক সাউন্ডটা বন্ধ থাক এ বলে ইবলিসের বড় বোন কথা বুঝাতে পারলো না এ আছে ইবলিসের বড় বোন ইবলিসের ছোট তাহলে আল্লাহ করে এই উটুরিয়া এলাকায় এসব হ্যাঁ নড়ে বসতেছেন কেন এরা জায়গা খারাপ না ভালো করে বোঝো তাহলে জান্নাতি মানুষের কৃষ্টি কালচার এরকমই হবে মাঠে যাক ঘাটে যাক আকাশে থাক আর পাতালে থাক নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করবে একবার ছড়ি বলবো ঘরের ছেলেরা সব ওজোর দেয় ভাইজান কাজ টাজ করি কি করে হবে অফিসে থাকি তুই যে গড়তেই থাক তুই যে গড়তেই থাকিস না কেন নামাজ তোর মাপ নেই নামাজ তো পড়তেই হবে এই বেলুন কোম্পানি ঠুকর বসো এমনি তো ছেঁড়া ম্যান করে এসছো আবার বেলুন নিলে আর এখানে সবার হুজুজ করে গল্প করছো বক্তার মাপ দেখেছো আমি বলো সেই বক্তা এসছে থেকে তাড়া করা কথা বুঝতে পারছেন না আমার কাছে সব চলে না স্টেজ থেকে নেমে তাড়া করছি দর্শক আর মেরি ফেলব বেয়াদবের কোনো স্থান নেই ইসলামে জানেন তো বেয়াদবি চলবে না একদম ধীর স্থিরভাবে ভদ্র হয়ে বসো শরীয়তের কথা শোনো দিনের রাস্তা মজবুত করে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করো নাজাত পেয়ে যাবে একবার জোরে বলো একবার জোরে হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা এত জোরে দরুসই পড়ে কেউ লাইট ফাইট সব ফেটে যাবে বাপ লাইট পড়ে যাবে আস্তে আস্তে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহাগান কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পুরো
পূর্ণিমা কোকিলের কুগান বলো কার দান চুরি বলবেন না কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান জোরে জোরে যার প্রেমে দিন শেষে রাত আসি ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় ঝরে জোরে বলবেন না ছিললে হবে না যার প্রেমে দিন শেষে রাত আসি ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় ঝরে পাখির গলে শুনি চার গুণগান জোরে হবে না কে মহান কে মহান কে মহান বলো কে যার প্রেমে যার প্রেমে সাড়া দিতে পাখি ওড়ে আকাশ মেলে যার নামে ঝর্ণারা বই চলে গানে গানে ছেলেরা জোরে হবে না ছিললে হবে না যার প্রেমে সাড়া দিতে পাখি ওড়ে আকাশ মনে ঝর্ণারা বই চলে যার নামে গানে গানে সবখানে শুনি চার স্লোগান কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হ্যাঁ আমার খুদতে দরকার আয়া কোথা ছিলিস রে তোরা না হলে জমে এদিকে আয় একদম কিছু করিস নি একটু জোরে পড় বাপ জোরে পড় ওয়ালা আলিম ও বেজনেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী পাঁচ বারে জানিয়ে দিয়ে গেলেন মহিলাদের জান্নাতে যাওয়া সহজ এক নম্বর হলো ওরা যদি পর্দা করে ও বাবিরা ও আমার মায়েরা পর্দা নিশিলা সোনার মালিকেরা পৃথিবীর কোন আলেমকে দেখে পর্দা নয় পৃথিবীর কোন মাওলানাকে দেখে পর্দা নয় পৃথিবীর ভাষণকে দেখে পর্দা নয় পৃথিবীর কোন শ্বশুরকে দেখে পর্দা নয় পর্দা করার হুকুম এটা মেনে যদি তোরা পর্দা করিস তোদের মাথা থেকে সহজে কাপড় পড়বে না দাঁড়িয়ে আছে
আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিগেরে দ্বিতীয় নম্বর হলো মহিলাদের দ্বিতীয় নম্বর ফরজ হলো মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওখানে ওদের ছাড় কুড়ি দিন নামাজ পড়তে হয় একটা মেয়ে প্রত্যেক মাসে কুড়ি দিন বাইশ দিন চব্বিশ দিন এর ঊর্ধ্বে আমরা কি ওদের সহজ জান্নাতে যাওয়া কিন্তু সব বনিসেরা শুধু বলছে ওরে খিন খিন করতেছে একদম ভেতরটা ঝিনঝিন করতেছে তার মানে ওজোর ওজোর হ্যাঁ আমাদের ঘরের মা বোনেরা ওরা মুরগির ঘাস ঘাসের বিলে বসে ভালো রান্না বান্না করে ভালো আমাদের ঘরের মা ভাবিরা খেদমত খাই করে খুব ভালো সব ভালো ওরা স্বামীর খেদমতও ভালো করে কথাবার্তারাও ভালো বলে কিন্তু নামাজ পড়ার সময় ওদের কলেরা হয় আমি কিন্তু ওই প্রথমেই হাদিস দিয়ে দেয়াল তুলে দিয়েছি জান্নাতে কে যাবে আর না যাবে তার কীর্তিকলাপ দেখলে বোঝা যাবে আলোচনা কিন্তু ওর কেন্দ্রবিন্দু করেই হবে বাবুরা কিন্তু ওর খালতে আল্লাহ বহু মলি সাহেব বলতেছে এ মরবে কবে হ্যাঁ ধেড়ের অভিশাপে কোনোদিন গাং শুকোয় না গাঙের পানি শুকোয় ধেড়ে ইঁদুর নদীর দাঁড়িয়ে যে বলছে আল্লাহ নদীর পানিটা শুকিয়ে দাও দুটো মাছ খায় নদী শুকো নদী শুকো আল্লাহ বলছে রায় ধেড়ে কটা মাছ খাবি বলে আল্লাহ একটা শরীর বাচ্চা হলেই হবে পেট তো ছোট আল্লাহ বলছে যদি আজকে তোর দুয়াই পানি শুকিয়ে দেই নদীর পানি দুদিন পরে গিয়ে কি খাবি মাছ তো সব মরে যাবে দুদিন পর কি খাবি হাত লাভিয়ে নেই বলতে দরকার যা আছে থাকো যাবো আমি নিচে যাব বাগান চষে এসে এখনো বসতে ভালো লাগে হ্যাঁ এমনি যদি না বসে মাদারে কষালে মুখের কথাই হবে কষা দে কথা বল এত বড় একটা মজলিসের চোখে দাঁড়িয়ে পাখা মাখাচ্ছ আর বাবা ওদের দোষ কি দো ভাই হিমসাগর গাছে ল্যাংড়া হয় 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 দোষ কি বলবো ল্যাংড়া গাছ লাগিয়ে জুম্মার মসজিদ দিয়ে দিচ্ছে আল্লাহ দুটো হিমসাগর দিও হ্যাঁ সব বলেছে লাগিয়েছিস কি বুঝে লও ভাই আমি ছেড়ে যাব না কারণ আমি এখান থেকে ছেড়ে চলে গেলে ভয়ে আমার কবরে আমার বাস পড়বে কবর বাঁচিয়ে কথা হোক দুনিয়া যাক শেষে কথা ঠিক না ভুল যদি বলে